नमस्कार, केमन आछेन सबाई? वेलकम टू गार्डन केयर। गार्डन केयर चैनल आरेक्टी भिडियोते आपनादेर अनेक अनेक स्वागत। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। आजकेर भिडियोते आमरा देखाबो किभाबे आमादेर बाड़ीते पड़े थाका अव्यवहित जिन्सेर प्यान्ट दिए आमरा एकटी सुंदर ग्रो ब्याग तैरि करते पारी एबं एई ग्रो ब्यागे आमादेर पछन्द मतन गाछगुलिके खूब सुंदरभावे करते पारी एबं एई ग्रो ब्यागटि हबे सम्पूर्ण परिवेश बान्धव। आमरा जे प्लास्टिकेर ग्रो ब्यागगुलि मार्केट थेके निये आसि সেগুলো যেমন একদিকে আমাদের পরিবেশের ক্ষতি করে, তেমনি অপরদিকে এই গ্রো ব্যাগগুলির জল নিকাশি ব্যবস্থা খুব একটা ভালো না হওয়ার কারণে অনেক সময় দেখা যায় আমাদের গাছের গোড়ার শিকড় পচে যায় এবং আমাদের গাছটা আচমকাই একদিন মারা যায়। কিন্তু আমি যেই গ্রো ব্যাগটা এখানে বানিয়ে দেখাবো সেটা কাপড়ের তৈরি হয়, এখানে জল দাঁড়িয়ে থাকার কোনো প্রশ্ন ওঠে না এবং আমাদের গাছটির বেড়ে উঠতে কোনো অসুবিধা হবে না। এবং আপনি এটিকে যদি এটিতে এই গ্রো ব্যাগটিতে কোনো গাছ লাগিয়ে এটিকে যদি আপনি বর্ষাকালেও বাইরে রেখে দেন তাহলে এটি যতই জল পাক না কেন আপনার গাছের গোড়ায় জল দাঁড়াবে না এবং গাছের শিকড় না পচার কারণে গাছ কখনোই মারা যাবে না। এখানে আমি একটি পুরানো প্যান্টের পা দুটিকে কেটে নিচ্ছি এবং তারপর সুঁসুতার সাহায্যে যে কোনো একটি পা সেলাই করব। আপনাদের বাড়িতে যদি ছোট সেলাই মেশিন থাকে তাহলে আপনি এই কাজটি সেলাই মেশিনের সাহায্যে খুব সহজে এবং অতি সুন্দরভাবে করতে পারবেন। কিন্তু আমার কাছে এই মুহূর্তে কোনো সেলাই মেশিন নেই, তার জন্য আমি এটি হাতেই। আপনি যদি সত্যিকারের একজন গাছপ্রেমী হয়ে থাকেন এবং বাগান করতে ভালোবাসেন তাহলে আপনার মূল্যবান সময় থেকে 6 মিনিট সময় দিয়ে এই ভিডিওটি দেখুন। আশা করছি আপনি নিরাশ হবেন না এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। এভাবে একই রকমভাবে দুটি টুকরোকেই সেলাই করে নিতে হবে এবং তারপর এর কোণগুলিকে আড়াআড়িভাবে একটু সেলাই করে নিতে হবে এবং তারপর কেটে দিতে হবে যাতে আমাদের নিচে গ্রো ব্যাগটা ভালোভাবে বসতে পারে। এবং এখানে আমি একটু স্কেল দিয়ে সোজা করে লাইন টেনে নিলাম যাতে দাগটা আমাদের বাঁকা না হয়, কাটাটা যেন সোজাভাবে হয়। একটু পেনে দাগ দিয়ে এটাকে আমরা কাঁচির সাহায্যে কেটে ফেলব। আমাদের গ্রো ব্যাগ মাটি ভরে গাছ লাগানোর জন্য একদম রেডি হয়ে গেছে। এখন এটাকে আমরা মাটি ভরতে নিয়ে যাব। এই গ্রো ব্যাগগুলোকে আমরা টবের মতন গাছ লাগিয়ে মাটিতেও রাখতে পারি, আবার এগুলোকে হ্যাঙ্গিং বাস্কেট হিসাবেও ব্যবহার করতে পারি। কিন্তু এগুলোকে যদি আমরা হ্যাঙ্গিং বাস্কেট হিসাবে ব্যবহার করি তাহলে কোনো রিংয়ের সাহায্যে এর মুখটাকে একটু সেলাই করে দিতে হবে যাতে এটি টাঙানোর সময় কোনো এক পাশে মুড়ে না যায়। এখানে আমি দুটি গ্রো ব্যাগকে ঝুলিয়ে দেখাবো, দেখুন এগুলি কত সুন্দর ঝুলছে। এবং নিচটার দিকে আপনারা লক্ষ্য করুন, নিচের পাশটা একদম মনে হচ্ছে যেন মার্কেট থেকে কিনে আনা কোনো গ্রো ব্যাগ। এবং এগুলোতে আপনি গাছ লাগালে গাছ সতেজভাবে বেঁচে উঠবে। এগুলো আপনি টব হিসাবেও ব্যবহার করতে পারেন। এটাতে আমি একটা জবা গাছ লাগিয়ে দেখাবো, এটি একটি অস্ট্রেলিয়ান ভ্যারাইটির জবা। এটি এই গাছ
জবা গাছটি এই গ্রো ব্যাগটির মধ্যে খুবই সুন্দরভাবে হবে, কারণ জবা গাছের গোড়াতে যদি জল জমে যায় গাছটা মারা যায়। কিন্তু এক্ষেত্রে এটা কাপড়ের, এখানে আমি যতই জল আমার যদি বেশি একটু পরিমাণে ঢালাও হয়ে যায় তাতে ওখানে কোনো জল জমার কোনো প্রবলেম হবে না। যারা নতুন বাগানি এই প্রোডাক্ট তাদের জন্য খুবই ভালো, তারা নিজেদের বাড়িতে পড়ে থাকা প্যান্টের টুকরো দিয়ে এটা বানিয়ে নিতে পারেন। এবং এক্ষেত্রে যদি জল একটু পরিমাণে বেশিও দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে গাছটি মরবে না। এই দেখুন জল ঢালছি এবং জলগুলি কেমন সাথে সাথে ধার দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, এতটুকুও জল টবের মধ্যে থাকবে না, গ্রো ব্যাগটার মধ্যে, এবং গাছ সুন্দরভাবে বেঁচে উঠবে। এছাড়া আপনি এটাকে হ্যাঙ্গিং বাস্কেট হিসেবে ব্যবহার করতে পারেন। আমি যেমন আরেকটিকে পর্তুলকা, যেগুলো মস রোজ বলা হয়, এগুলো লাগিয়ে দেখাচ্ছি। দেখুন কয়েকদিনের মধ্যে আমার গাছগুলিতে কত সুন্দর ফুল চলে আসবে। এবং এখন একটু একটু গরমও পড়ে গেছে এবং পর্তুলকাতে ফুল ফোটা শুরু হয়ে গেছে। ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। এতক্ষণ পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।